নিত্যপণ্যের বাড়তি দামের কারণে কষ্টে আছে মানুষ রাজস্ব আয়ও ভালো প্রবৃদ্ধি নেই বাড়ছে দেশি বিদেশি দেনা পরিশোধের চাপ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নানামুখী শর্ত পূরণের চ্যালেঞ্জ এমন পরিস্থিতিতে এবার বাজেটের আকার বাড়ানো হচ্ছে পাঁচ শতাংশের কম আগামী অর্থবছর মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে আটকে রাখার পরিকল্পনা সরকারের অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই প্রথমবারের মতো বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থ জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এ আয়ের মধ্যে চার লাখ পঁচানব্বই হাজার কোটি টাকাই কর এনবিআর নিয়ন্ত্রিত অংশ চার লাখ আশি হাজার কোটি টাকা বাজেটে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি পূরণ করা হবে দুভাবে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নিয়ে সবচেয়ে বেশি ঋণ নেওয়া হবে ব্যাংক থেকে আগামী অর্থ বছরে দেশি বিদেশি মিলিয়ে এক লাখ ব্যয় হবে প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লক্ষ ষাট হাজার নয়শো কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং পঁচানব্বই হাজার একশো কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি আগামী অর্থবছর বছর নিত্যপূর্ণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং জীবনযাত্রার মান যেন সীমার মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী এজন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী আগামী মূল্যস্ফীতি নেমে আসবে। অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে শতাংশ নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে আগামী অর্থবছর ভর্তুকি ও প্রণোদনা খাতে চলতি অর্থ বছরের চেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে মূলত ভর্তুকি বাড়ানো হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও কৃষি খাতে मुन्हा आजमी इंडिपेन्डेंट न्यूज़ ढाका